বগুড়া সদর উপজেলায় অসহায় জেলেদের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা। তথ্যচিত্রে বগুড়া বজিফ তহদির ইসলাম অনিক। বগুড়া সদর উপজেলায় অসহায় জেলেদের মাঝে গরুর বকনা বাছর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে সোমবার 15 জানুয়ারি সকাল 11:30 সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ বকনা বাছর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাউসার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্ব জিৎ কুমার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম, 7 নং ঢলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আজিজুল হক স্বপন, নলটোনা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুজ্জামান প্রমুখ। এ সময় 40টি গরুর বাছুর বিতরণ করার কথা থাকলেও ছোট ও বাঁচানো সম্ভব নয় বলে অনেকে খালি হাতে বাড়ি ফিরে গেছেন। ঠিকাদার বেশি দুর্বল 60টি বাছুর ফেরত নিয়ে গেছেন।